হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে ছোট বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি ঘি ও বাটার রেসিপি। শুধু বাচ্চাদের জন্য না, এই ঘি ও বাটার সবাই খেতে পারবেন এবং সবার জন্য উপযুক্ত। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ঘি ও বাটারের রেসিপিটা দেওয়ার জন্য, আবার অনেকে বলেছেন বাচ্চাদের জন্য সবচাইতে কোন ঘিটা বেস্ট হবে। আমি বলবো সবচাইতে হোমমেড ঘিটাই বেস্ট হবে। শুধুমাত্র একটি মাত্র উপকরণ দিয়ে এই ঘি আপনারা তৈরি করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এখানে আমি 700 গ্রামের মতো দুধের সর নিয়েছি। এই দুধের সরটা আমি দিনে দিনে জমিয়েছি। আপনারা নর্মাল ফ্রিজে দুধের সর তুলে এক সপ্তাহ রাখতে পারবেন এবং ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। একবারও কিন্তু দুধ থেকে সর তোলা যায় সেই রেসিপিটা যদি আপনারা চান তাহলে আমি পরবর্তীতে আপলোড দেব। এছাড়া আয়েশা সিদ্দিকা আপুর চ্যানেলেও কিন্তু সেই রেসিপিটা আছে। আমি এই সরটা দিনে দিনে জমিয়েছি। 1 লিটার দুধ জাল করে কিছুক্ষণ ঠান্ডা করার পর যে মোটা সরটা পড়ে সেই সরটা তুলে আমি ডিপ ফ্রিজে রেখে এভাবে দুধের সরটা জমিয়েছি। তো দুধের সরটা আমি নিয়েছি। এখন এই দুধের সর আমি একটি বড় পাত্রে ট্রান্সফার করে নেব। আর এখানে আমি নিয়েছি 1.5 কাপ বরফ ঠান্ডা পানি। আপনারা 500 গ্রাম দুধের সরের জন্য 1 কাপ পানি ইউজ করবেন। দুধের সরগুলো আমি একটি বড় সাইজের মিক্সিং বোলে ঢেলে নিলাম। আজকে আমি এই ঘি ও বাটার ইলেকট্রিক বিটারের সাহায্যে করে দেখাবো। আপনারা চাইলে এই দুধের সর কিন্তু হাতেও সনাতন পদ্ধতিতে চটকাতে পারেন, অথবা ডাল ঘুটনি দিয়েও চটকাতে পারেন, অথবা ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এরকম একটি ইলেকট্রিক বিটারে বিট করে নেব। আমি ইলেকট্রিক বিটা দিয়ে এই দুধের সর সর্বমোট 10 মিনিট বিট করব। প্রথমে আমি 5 মিনিট একটানা বিট করে নেব। আমি দুধের সরগুলো 5 মিনিটের মতো মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি এবং এই ফাঁকে কিন্তু 2 বা 4 সাইড প্যাচুলা দিয়ে কিন্তু একত্রে করে নিয়েছি। আমি পুনরায় কিন্তু 4 সাইড প্যাচুলা দিয়ে একত্রে করে নেব। এবার আমি যে 1.5 কাপ পানি রেখে দিয়েছি আমি আবার 5 মিনিট বিট করব। আর এই বিটের ফাঁকে ফাঁকে যে 1.5 কাপ আমি পানি রেখে দিয়েছি সেই 1.5 কাপ পানি অল্প অল্প পরিমাণ অ্যাড করব। এই পানিগুলো আমি 4 বারে অ্যাড করব আর বিট করব। প্রথমে অল্প একটু দিলাম এবং বিট করা শুরু করলাম। আমি পানি দিয়ে আরও 5 মিনিট বিট করে নিয়েছি। বিট করা পর্যায়ে দেখুন দুধের সর থেকে কিন্তু পানি একদম আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি কিন্তু বিটার উঠিয়ে নেব এবং হাত ব্যবহার করব। আমি 2 হাত খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আর হাতের সাহায্যে এই পানির মধ্যে থেকে বাটারগুলো চিপে চিপে আলতো হাতে তুলে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে আলতো হাতে আমি উঠিয়ে নেব। আমি সমস্ত বাটার কিন্তু ছেঁকে তুলে নিয়েছি এক্সট্রা পানি থেকে। আমি একটুকু বাটার নষ্ট করি নাই বা একটুকু পানির মধ্যে রাখিনি। দেখতেই পাচ্ছেন আলাদাভাবে জমে জমে আছে। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে আমি যে পর্যায়ে বাটারগুলো পানি থেকে আলাদা করছি সে পর্যায়ে আরও 1/2 লিটার বরফ ঠান্ডা পানি ঢেলে দিয়ে আলাদা করতে পারেন, তাহলে আরও সুবিধা হবে আপনাদের তোলার। আমি সমস্ত তুলে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু ঘোলের মতো খেতেও পারবেন। আমি পানি থেকে বাটারগুলো সম্পূর্ণ আলাদা করে একটি বাটিতে উঠে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের সর যতটুকু ছিল বাটারও কিন্তু আমার অতটুকু হয়ে গিয়েছে। এখনও আমার কিন্তু পারফেক্ট বাটার হয়নি। এটা দিয়ে এখনও আপনারা কেকের ক্রিম তৈরি করতে পারবেন না। আর এই বাটার কিন্তু বাচ্চাদের খাবারে খুব ভালোভাবে ব্যবহার করা হয়। আর আমরা বাচ্চাদের খাবারে কিন্তু ঘি বাটার সবচেয়ে বেশি ইউজ। এখন আমি এখান থেকে 1/3 ভাগ বাটার নিয়ে নেব। একটি পাত্রে আমি বরফ ঠান্ডা পানি নিয়েছি এবং কিছু বরফের কুচি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি বাটারে 1/3 ভাগ বাটার দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঘি বাটার করে নিতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য 1/3 ভাগ করে নিচ্ছি। বরফ ঠান্ডা পানি দেওয়ার ফলে দেখছেন খুব দ্রুত জমে যাচ্ছে। এর ফলে বাটারটাও কিন্তু খুব ভালোভাবে ধোয়া হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত শক্ত ভাব হয়ে যাচ্ছে। দুধের সরের যে এক্সট্রা স্মেল থাকে এইভাবে ধোয়ার ফলে কিন্তু বাটার থেকে চলে যায়।
বাটার ধোয়া হয়ে গিয়েছে আর এবং অনেকটা শক্ত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখন আমি এইভাবে পানি থেকে তুলে নেব। তার আগে আমি একটি জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি যেখানে বাটারটা সেট করব। আপনারা চাইলে এই বাটারটা সেট করার কোনো প্রয়োজন নেই, এইভাবে পানি চিপে কিন্তু আপনারা একটি বাটিতে বা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে আপনাদের বাচ্চাদের খাবারে ব্যবহার করতে পারেন। এই বাটারে কিন্তু আর এক্সট্রা কোনো পানি নেই। এখানে আমি একটি ছোট টিফিন বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটি পলিব্যাগ কেটে দিয়ে দিচ্ছি, তাহলে বাটারটা বের করার সুবিধা হবে। পলিব্যাগটা দিয়ে দিয়েছি, এখন চিপে রাখা যে বাটারটা আছে এর মধ্যে আমি চেপে চেপে বসিয়ে দেব। সবটুকু বাটার এভাবে আমি পানি থেকে চিপে চিপে তুলে এর মধ্যে বসিয়ে দেব। দুধের স্বাদ থেকে যে ক্রিম আমি উঠিয়েছি এবং পানির মধ্যে দিয়েছিলাম, ফার্স্টে তিন ভাগের এক ভাগ দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু আরও একটু দিয়ে হাফ দিয়ে দিয়েছি, কারণ আমার বাটিটা কাভার হচ্ছিল না। পানি থেকে চিপে তুলে বাটিতে খুব ঠেসে ঠেসে দিয়েছি এবং ঠেসে দেওয়ার ফলে কিন্তু দেখেন এক্সট্রা একটু পানি বের হয়েছে, যে এক ফোঁটা দুই ফোঁটা পানি। এইভাবে আপনারা কিন্তু ধরলে দেখতে পাচ্ছেন যে পানিগুলো পড়ে যাবে। এইভাবে আপনারা একটু কিছু সময় ধরে থাকবেন, তাহলে দেখবেন যে উপরে যে পানিগুলো ভেসে আছে সেগুলো পড়ে যাবে। উপরে পানিগুলো একদম পারফেক্টভাবে চলে গিয়েছে। এখন পলির যে এক্সট্রা মাথা আছে সেটা আমি এইভাবে মুড়ে দেব, দিয়ে এই বাটারটুকু আমি রেখে দেব ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য সেট হতে। বাটার ফ্রিজে সেট করতে রেখে দিয়েছি, এখন আমি তৈরি করে নেব ঘি। এর জন্য চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি আর অর্ধেক যে দুধের সরে ক্রিম তুলে রেখেছি সেটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব এবং অনবরত নাড়াচাড়া করব। চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম থাকবে এবং মিডিয়াম হিটে আমি অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না স্বচ্ছ কালার হয়ে ঘিয়ে পরিণত হচ্ছে। দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ক্রিমগুলো গলে গিয়েছে, একদম দুধের মতো হয়ে গিয়েছে। এটাই আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে একটি স্বচ্ছ কালার ধারণ করবে। আমি মোটামুটি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে। দেখতেই পাচ্ছেন ক্রিমগুলো একদম স্বচ্ছ কালার হয়ে ঘিয়ে পরিণত হতে শুরু করেছে। আমার কিন্তু ঘি এখনও তৈরি হয়নি, ভিতরে যে এক্সট্রা অংশগুলো আছে এগুলো যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব, অপেক্ষা হচ্ছে মিডিয়াম হিটে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ছানার এই ভিতরের অংশগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। এর চাইতে বেশি পুড়িয়ে ফেললে কিন্তু আপনার ঘিটার ফ্লেভার নষ্ট হয়ে যাবে এবং ঘিটাও তেতো হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঘি ছেঁকে নেব। আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে ছেঁকে নিচ্ছি। একবারে ঢালতে গিয়ে যদি পড়ে যায় সেই জন্য আমি অল্প অল্প করে নিয়ে ছেঁকে নিচ্ছি। আমি ঘিগুলো ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম খাঁটি ভেজালমুক্ত ঘি তৈরি হয়ে গিয়েছে। আপনি যদি আমার বাসায় এখন থাকতেন বুঝতে পারতেন ঘিয়ের গন্ধ চারিদিকে কতটা মোমো করছে। বাটার এক ঘন্টা ফ্রিজে রেখে আমি সেট করে নিয়েছি, এখন আমি বাটারটা উঠিয়ে নেব। এইভাবে পলিব্যাগ ধরে কিন্তু টান দিলে আলতোভাবে উঠে যাবে। বাটারটা আমি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে তা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে বাটারটা হয়ে গিয়েছে আর এই বাটারটা কিন্তু আপনাদের বাচ্চাদের খাবারে আপনারা ইউজ করতে পারবেন। রেডি হয়ে গেল মাত্র একটি মাত্র উপকরণ দিয়ে পারফেক্ট বাটার ও ঘি। এই ঘিটা কিন্তু পুনরায় আপনারা ডাবল ছেঁকে নেবেন, আমি একবারই ছেঁকে রেখে দিয়েছি, তাহলে ভিতরে কিন্তু হালকা এই আস্তভাবগুলো আর দেখা যাবে না। আশা করি আজকের আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা বাসায় আপনাদের বাচ্চাদের জন্য বাটার ঘি তৈরি করে বাচ্চাদের খাবারে ব্যবহার করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।